হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সবাই মিলে চলে এসেছি যমুনা ফিউচার পার্কের বেসমেন্টে, হোলসেল ক্লাব। এখানে মূলত সংসারের এ টু জেড সব কিছুই পাওয়া যায়। এর আগে অনেক আগে আমি একবার এসেছিলাম। আজকে যেহেতু সবাই মিলে সাবিয়ার বার্থডে উপলক্ষে এসেছি, তাই আজকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো। এই তো নূর ওর বোনকে নিয়ে ছোট্ট একটা ট্রলি গাড়ির মধ্যে বসাই নিছে, আর ও খুবই এক্সাইটেড। আর এই তো এইদিকে হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু লোশন সব কিছু এই সেক্টরটার মধ্যে। এখানে সবগুলো গ্রেডে আলাদাভাবে ভাগ করা আছে। আর এখানে বাচ্চাদের স্টেশনারি আইটেম, খাতা কলম, পেন্সিল, কাটার, রাবার সব কিছু এখানে আছে। এক একটা দিকে এক একটা জিনিস ভাগ করা আছে। আর এখানে সব নিত্য নতুন প্রোডাক্ট পাওয়া যায় এবং সব কিছু বাইরে থেকে ইম্পোর্টেড করা। দেশিগুলো পণ্য আছে কিন্তু সব কিছু মূলত বাহির থেকে আসে। এখানে খুব দামি দামি প্রোডাক্টগুলো পাওয়া যায়। এখানে সংসারের সব কিছু পাবেন আপনি, কোনো জিনিস বাদ নাই যে এই জিনিসটা আপনি পাবেন না। ক্রোকারিস আইটেম থেকে শুরু করে সংসারের মানে সব এভরিথিং সব কিছু পাবেন এখানে। এতে আমরা এসেছি কিছু ক্রোকারিস আইটেম কিনবো। আর এই তো দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে, কিন্তু সব জায়গাতে একটা প্রবলেম ফেস করি, কেউ ভিডিও করতে দেয় না এই আর কি। এই তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জগ এবং গ্লাসের সেট, এগুলো কিন্তু খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু দামও মোটামুটি একটু বেশি, যেহেতু এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা নাকি। সবগুলো ইউনিক এবং আনকমন ডিজাইনের ছিল, নতুন নতুন কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যা বলার মতো না। সবগুলোই পছন্দ হওয়ার মতো সুন্দর সুন্দর ট্রে ছিল, গ্লাসের, জগের সেট, কাপের সেট, প্লেট, ডিনার সেট সব ছিল, এভরিথিং। মানে মন ডিজাইন মনে হওয়ার ধরার মতো আর কি, এরকম সুন্দর ডিজাইন ছিল। তো যাই হোক, এইদিকে কাশ্মীরি ডিজাইনের কিছু প্লেট, সিরামিক্সের বাটি ছিল। আর এই তো সুন্দর সুন্দর বাটি সেট, গ্লাস সেট, মানে কেনার চেয়ে বেশি ভালো লাগে আমার ঘুরে ঘুরে দেখতে। আর এই তো হিট প্রুফ হাড়িগুলো ছিল এগুলা। আর তো এখানে সুপ বাটি আছে, সবগুলো এত সুন্দর, খুব পছন্দ হওয়ার মতো। এই তো এই জগ আর মগের সেটগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর ডিজাইন করা, মানে ইউনিক একদম ডিজাইন। সাথে ছোট্ট একটা ট্রে আছে, ট্রের মধ্যে যে বসানো ওই ট্রেটাও খুব সুন্দর। আর এদিকে কাপ পিসের সেট ছিল, এদিকে আছে রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, আয়রন মেশিন, হ্যান্ড বিটার, ইলেকট্রিক ওভেন, মাইক্রো ওভেন, মানে কি নেই সংসারে যাবতীয় যা কিছু আছে আপনি এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন। এবং এত কোয়ালিটিফুল জিনিস আর কোথাও পাবেন কিনা জানি না। আর এই তো এখানে এসেছিলাম বাচ্চাদের সফট টয় কেনার জন্য। খুব সুন্দর সুন্দর সফট টয় ছিল, বড়, ছোট, মিডিয়াম সব সাইজের ছিল এবং বিভিন্ন কালারফুল, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল এবং পছন্দ হওয়ার মতো জিনিস। এগুলো সবই চায়নার থেকে ইম্পোর্ট করা। এই যে বাচ্চাদের খেলনা আইটেমও ছিল এখানে, বড় ছোট সব ধরনের খেলনাই ছিল। তো সবচাইতে বেশি সুন্দর লাগে ছোট ছোট কিউট খেলনাগুলো। আর এদিকে বড় বড় কার্পেট, ম্যাট, ফ্লোর ম্যাট, পাপোশ এগুলো ছিল ওই সাইডটাতে। আমাদের হাতে বেশি সময় নাই, তাই টুকুটাকে যা কিছু কিনা কিনে তারপর এখান থেকে বের হয়ে যাব। অন্য একদিন হয়তো সময় করে পুরোটা আপনাদের একটু ঘুরে দেখাবো, কিন্তু আসলে ওনারা ভিডিও করতে দেয় না, এটাই হচ্ছে মেন সমস্যা। যাই হোক, ওই তো আমার বোন সংসারে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করছে। আর এদিকে বেকিং এর আইটেমের যাবতীয় জিনিসপত্র ছিল। আর এই তো এগিলে বাচ্চাদের খেলনা, প্লেন, গাড়ি, ফুলের কালেকশন গুলো খুবই সুন্দর লেগেছে, খুব ইউনিক ইউনিক ফুলের ভাস ছিল এবং ফুল ছিল। আর এইদিকে ছিল ব্রেড, বিস্কুট সব আইটেম গুলা। আজকে ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।